এখন এই বিকাল 5টা মতো বাজে আর তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ঝড় উঠেছে। এতদিন ধরে তো একটু ঝড় বৃষ্টির কোনো বালাই ছিল না এখানে ইউপিতে, মানে মারাত্মক গরম 46 চলছিল কিছুদিন, তো একটু শান্তি, এখন একটু ঝড় উঠেছে। এই জায়গায় জঙ্গল এরিয়াটা আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। এটা এইচআরআইয়ের ক্যাম্পাসের মধ্যেই পড়ে, কিন্তু এখানে কোনো ডিপার্টমেন্ট হয়নি, যেরকম জঙ্গল ছিল সেরকমই রেখে দেওয়া হয়েছে। ভালো টুরিস্ট স্পট, এইটাই যাব কি আমরা? হ্যাঁ, হেভি দেখাচ্ছে তো জায়গাটা এটা। হ্যাঁ দাদা, একটু ভিডিও তো তোমার একটু কমে যাবে। এই এরিয়াটা যেটা এসছি এটা পুরোটাই জঙ্গল এরিয়া, এখানে একটা বসার জায়গা করা আছে আর চেকপোস্টে প্রতিটা জায়গায় সিকিউরিটি আছে, তো কোনো সমস্যা নেই। তবে জঙ্গলে আমি দেখেছি প্রচুর শিয়াল আছে আর সজারু আছে, শিয়ালগুলো অনেক সময় এইচআরআইয়ের ক্যাম্পাসের মধ্যেও আসে। আর সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গঙ্গা, এখন গঙ্গার জল অনেক কম, আমি শুনেছি যে বর্ষাকালে জলটা প্রচুর হয়। আর এখান থেকে 3 কিলোমিটার দূরে সঙ্গমটা আছে, তো আমাদের ওটাও যাওয়ার প্ল্যান আছে। আমরা এখানে সবাই মিলে এসেছি, নারায়ণদার ফ্যামিলি আর আমি আর অনিন্দ্য দুজনে, তো আমরা রাত্রিবেলা দেখতে এসেছি পরিবেশটা কীরকম লাগে, তো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর যে শিয়ালগুলোর কথা বললাম, শিয়ালগুলো অ্যাকচুয়ালি ক্যাম্পাসের মধ্যেও আসে, তবে কিছু করে না, ওরা বন্য ঠিক নয়, অ্যাকচুয়ালি গৃহপালিত টাইপের হয়ে গেছে, দেখলে কিছুই বলে না। তুমি যদি যতক্ষণ ওদের পিছনে না লাগছো ততক্ষণ ওরা কিচ্ছু বলবে না, পাশ থেকে চলে যাবে। এই ব্রিজটা দিয়ে ক্যাম্পাসের মধ্যে ঢুকতে হয়। আমরা এখন অনিন্দ্যদের অফিসে এসেছি, ওরা ব্যাগ নেবে বলে অফিসে এসেছি, আমি নারায়ণদার বউ আর আয়ুষ এসছে, তো একটু ক্যাম্পাসের তলাটা ঘুরিয়ে দেখি দিই, আমি আর অফিসে যাব না। তারপরে আমরা যাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট, তো ব্যাডমিন্টন কোর্টটা নিচে আর উপর দিকটা এটা যেটা দেখছো এটা হচ্ছে টেবিল টেনিস। আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।